নমস্কার সবাইকে, স্বাগত, সুপ্রভাত। আজকের নতুন বছরের প্রথম দিনে আমার আজকে সিটিভিএনের প্রথম অনুষ্ঠান। 2021 সাল সবার খুব ভালো যাক। আর যারা যারা মনে করছেন যে এই বছরে দিশা দেখতে পাচ্ছেন না, কি করবেন ভেবে উঠতে পাচ্ছেন না, নানান সমস্যা আছে আপনার, সেগুলোকে এড়িয়ে যেতে পাচ্ছেন না, সেগুলোকে উপেক্ষাও করতে পাচ্ছেন না, ছুঁড়ে ফেলে দিতে পাচ্ছেন না নিজের মানুষকে, কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, বিশ্বাসঘাতকতা করছেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, যাই হোক, আপনাকে এই বছর প্ল্যানিং করে চলতে হবে। এই বছর আপনাকে দেবে, কিন্তু এই বছরে যদি আপনার কাছে কোনো গুণ না থাকে, আপনি যদি উপযুক্ত না হন, তাহলে কিন্তু আপনাকে ভাই চেয়ার ছাড়তে হবে। খুব পরিষ্কার গল্প। আমি আজকের অবশ্যই অনুষ্ঠানে স্বাগত জানাই দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ করেছেন এবং সমাজের বহু মানুষের সঙ্গে তার আলাপচারিতা, যোগসাযোগ রয়েছে, যোগ রয়েছে এই ক্ষেত্রে যে তিনি বহু মানুষের উপকারও করেছেন, অনন্যাদি, এক এবং অন্যতম। অনন্যাদিকে স্বাগত জানাই আজকে অনুষ্ঠানে, সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের তরফ থেকে, একটি পরিবারের তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা অনন্যাদি এবং অনন্যাদির সাথে যুক্ত সবাইকে। আমি প্রথমেই বলি, এই নতুন বছর সকলেরই, যে বছরটা চলে গেছে সেটাকে ভুলে যান, সেটা অনেক ঝুট ঝামেলা, মানুষের কত রকমের ঝামেলা পোহাতে হয়েছে, কিন্তু সেটা ভুলে যান, ভুলে গিয়ে এখন নতুন বছরটা যেন ভালো কাটে সকলের, সেই কামনা করে এবং প্রত্যেকের প্রতি একটা শ্রদ্ধা, বড়দের শ্রদ্ধা জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে আমার ছোট্ট ভাই দেবাশিস থাকে, তেমনি আজও আছে। একদমই, অনেক অনেক ধন্যবাদ দিদিকে। তো আমি এবার আপনাদের কাছে বলবো যে আপনাদের ফোন আপনারা করবেন সরাসরি অনুষ্ঠানে, কিন্তু এই বছর কাদের ভালো যেতে পারে, কিভাবে ভালো হতে পারে, আর আজকের দিনটা কিন্তু কল্পতরু দিন, অর্থাৎ আজকের দিনে শ্রী শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। অরুণাদি কি বলবে? হ্যাঁ, দেখো, সকলের ভালো কাটুক এটা তো আমরা সবাই চাই, সকল প্রত্যেকটা রাশির মধ্যেই, কিন্তু এই যে আমরা বলি এই রাশির ভালো যাবে, এই রাশির খারাপ যাবে, এরকম না, প্রত্যেকটা মানুষেরই ভালো খারাপ যাবে, কারণ সবাই তো ভালো কিছু নিয়ে আসেনি, সব ভালো, তাহলে তাহলে কথাই তো আছে, সব ভালো যার শেষ ভালো, কাজেই সেই জন্য ভালো এবং মন্দের মধ্যে দিয়ে প্রত্যেকটা লগ্ন রাশি অনুযায়ী, তার নিজস্ব গ্রহ নক্ষত্র অনুযায়ী কীরকম যাবে সেটা ইন্ডিভিজুয়াল, সেই জন্য যার যারটা আলাদা, সেই জন্য যার যার যারা জানতে চাইবেন তাদের দেখিয়ে নিতে হবে, কারণ সারা বছরটা কীরকম যাবে ওই জন্য দেখিয়ে নেওয়াটাই আমার মনে হয় সবচাইতে ভালো। একদমই, যদি কেউ থেকে থাকেন ফোনে আমার সঙ্গে কথা বলতে পারেন, আজকে অবশ্যই আপনাকে একটা ইনিশিয়াল গাইডলাইন দেওয়া হবে এখান থেকে। তবে একটা কথা বলে রাখি, এই হচ্ছে বুকিং নাম্বার, যে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে 7596853615, এই নাম্বারে আপনাকে বুক করে ফোন করে চেম্বারে কোথায় কবে আসবেন সেটা জানতে হবে। আচ্ছা, আমি তাদের কথা বলবো যারা পড়াশোনা, সামনে জুন মাসে পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদেরকে কি বলবে, এবং জয়েন্ট তার পরবর্তী সময়, এবং পাশাপাশি তোমাকে এটাও জিজ্ঞেস করব যে অনেকে কিন্তু নানান রকম সম্পর্কের কারণের জন্য নিজের নিজের কাজে মন দিতে পাচ্ছেন না, সেটা শুধুমাত্র পড়াশোনা বলবো না, অনেকে অনেক রকম আছে, অফিসের কাজে মন দিতে পাচ্ছেন, অনেকে ব্যবসা করতে পাচ্ছেন না, শারীরিক পারিবারিক জীবনে অশান্তি হচ্ছে, তাদের জন্য কি বলবে? এই দেখো, এই জায়গাটা না, আমি পড়াশোনাটা নিয়ে ধরি, পড়াশোনাটা যারা পরীক্ষা দেবে এইবার তাদের খুব সিরিয়াস, আর কোন কোন রাশি সেটা আমি বলে দেবো, তো সেই সেই রাশি লগ্ন যদি খারাপ হয়, খারাপ আছে, তা তারা কিন্তু সতর্ক হবেন এই বছরের জন্য যে তাদের এই বছরটায় কিন্তু রেজাল্ট ভালো হবে না, পড়াশোনায় মন বসবে না, কাজে পড়াশোনায় মন বসতে গেলে যা যা করার দরকার, দেখুন একটুখানির জন্য আমি ট্রেনটা ধরতে পারলাম না, একটু সময়ের জন্য আমার রেজাল্টটা ভালো হলো না, ট্রেন ধরতে না পারলে আর একটা ট্রেন ধরতে পারবেন, কিন্তু আপনার রেজাল্টটা খারাপ হয়ে গেলে কিন্তু আপনি সারা জীবনেও সেটা ঠিক করতে পারবেন না, সেই ফেল তো ফেলই হয়ে গেল, ইয়ার লসই হয়ে গেল, কাজেই সেই জন্য কি করতে হবে, প্রথমত দেখতে হবে তার লগ্নপতি কেমন ভালো থাকে, কেমন আছে, এবং তার তৃতীয় পতি কেমন আছে, তার চতুর্থ পতি কেমন আছে, কাজেই এইগুলো, এবং হায়ার স্টাডির জন্য পঞ্চম এবং নবম, যদি এই জায়গাগুলো খারাপ থাকে তাহলে কিন্তু আপনি শতচেষ্টা করলেও আপনি আপনার জায়গায় পৌঁছতে পারবেন না। আপনারাই এসে বলেন, দিদি আমার ছেলেটা তো খুব ভালো ছিল, এখন না জানেন তো একদম রেজাল্ট ভালো হচ্ছে না, পড়াশোনায় তার মন বসছে না, আগে ভালো ছিল এখন বসছে না, তাহলে কেন আগে যে ভালো ছিল এখন কেন তার বসছে না, কারণ গোচর ফল অনুযায়ী তার দেখা গেল সেই সময়টা তার জন্য ভালো নয়, যেমন ধরুন সাড়ে সাথী যদি হয়ে যায়, তার চতুর্থ স্থানে যদি বিষ যোগ হয়ে যায়,
তার যে বসা পড়ার যে ইচ্ছে, সেই ইচ্ছের জায়গাটা যদি খারাপ হয়ে যায়, ইচ্ছের জায়গাটাকে আমি ভীষণভাবে গুরুত্ব দেই। কারণ কি জানেন তো, মানুষের ইচ্ছে যদি জাগরিত হয়, সে যেভাবেই হোক তার টার্গেটের জায়গায় সে ফার্স্ট না হতে পারুক, পাস করতে পারবে, কিন্তু ইচ্ছেই যার নেই। বাবা মা ভালো অনেক বই কিনে দিল, ভালো স্কুলে ভর্তি করলো, ভালো মাস্টার রেখে দিল, তথাপিতে সেই ছেলের আর পড়াশোনা হলো না। অথচ যে মা বাবার পয়সা কম তার ছেলেটাই কিন্তু পড়াশোনায় ভালো রেজাল্ট করলো, কারণ তার ইচ্ছের জায়গাটাই জাগরিত নয়। কাজে সেই প্রথমত দেখতে হবে তার ইচ্ছের জায়গাটাকে ভীষণভাবে জাগরিত করে দিতে হবে, তাহলে সে যেভাবেই হোক সে পাস করার চেষ্টা করবে। কাজে সেই জন্য, এবং যদি তার চতুর্থ পুঁথি খারাপ থাকে তাহলে কি হবে, তার লোয়ার এডুকেশনে বাধা, হয়তো স্কুল ফাইনাল অবধি টেনে টুনে গেল কিন্তু সেসব দিয়ে আর পড়াশোনা হলো না। অথচ সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাহলে কেন তার হলো না? কারণ লোয়ার এডুকেশনের জায়গাটায় তার বাধা। দেখা গেল বিশ যোগ হয়ে আছে, দেখা গেল গ্রহণ যোগ হয়ে আছে, দেখা গেল সে ডিগ্রিগত দিকে দুর্বল, তাহলে আর তার হলো না। এই সবগুলো দেখলে, দেখে তারপরে সেই জায়গাগুলোকে যদি ঠিক করে দেওয়া যায়, আপনারাই এসে বলেন। যেমন গত সপ্তাহে এসেই আমাকে গড়িয়াহাটে বলছিলেন যে দিদি আমার বোন কিন্তু পড়াশোনায় খুব ভালো হয়ে গেছে, এখন আমার বিয়েটা দেখুন, বিয়েটা হচ্ছে না কিছুতেই, ওই জন্য এসেছি। কারণ হয়, এত বছর না হলে এখানে টিকে থাকতে পারতাম না, কারণ আমি জানি যে কীভাবে সেই জায়গাটা করে দিতে হয়। আর এই যে বাজে লাইনে চলে যাওয়া, অ্যাডামেন্ট হয়ে যাওয়া, কেন মঙ্গল থেকে কি অ্যাডামেন্ট ভাব? হ্যাঁ, মানুষ খারাপ হয় কেন জানেন তো, এই বাজে সঙ্গে পড়ে যাওয়া, মঙ্গল রাহু যদি কারোর মধ্যে যুক্ত হয়ে যায়, বিশেষভাবে চতুর্থে হলে তো মারাত্মক খারাপ। কারণ তার সে তখন কি হয়, মানে বাজে ছেলে মেয়েদের সঙ্গে মিশে গেল, গিয়ে তার পড়াশোনাটা নষ্ট হয়ে গেল। সে অ্যাডামেন্ট ভাব, সে কারুর কথা শুনবে না, তার নিজের যা ইচ্ছে করবে, ইচ্ছেটাকে চরিতার্থ করার জন্য সে যা খুশি তাই করতে পারবে। একদমই। আমি একজনের ফোন নেব, আপনাদের ফোন আজকে নেব লাইভ অনুষ্ঠানে। কে রয়েছেন ফোনে? হ্যালো, 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 হ্যাঁ, কে রয়েছেন, কে বলছেন? হ্যালো, আমি তৃপ্তি ভট্টাচার্য বলছি। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। কেমন লাগছে দিদির অনুষ্ঠান দেখতে? অনুষ্ঠান খুব ভালো লাগে। আচ্ছা, কেউ কি এসেছিলেন আগে দিদির কাছে? ওই আমাদের পাশের বাড়ি একজন গিয়েছিল। হ্যাঁ, কি ব্যাপারে? তার ডিএসসিতে চাকরি হয়েছে। হ্যাঁ, কি করবে, কি হয়েছে? তার ডিএসসিতে চাকরি হয়েছে। ও, তার চাকরি হয়েছে। ও, তার চাকরি হয়েছে, মানে চাকরি ছিল না যখন তখন এসেছিলেন দিদির কাছে। হ্যাঁ, ওকে, রাইট। আজকে আপনি কার সম্পর্কে জানবেন বললেন? আপনার সম্পর্কে? আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, বেশ, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ 10/9/1976। 10/9/1976, টাইম বলুন। টাইম হলো সন্ধ্যা 6:25। 6:25, জন্মস্থান বলুন। জন্মস্থান হলো রামায়ণ। রানাঘাটে জন্ম, সন্ধেবেলা 6:25, 10/9/1976। আপনার ছেলে, তাই তো? বেশ, একটু অপেক্ষা করুন, ছেলের সম্পর্কে দিদি ছক দেখে বলবেন, তারপর আপনি একটু শেয়ার করবেন যে আপনার ছেলের সম্পর্কে দিদি ছক দেখে যে কথাগুলো বলছেন সেগুলো ওর বাস্তব জীবনের সঙ্গে কতটা মিলছে বা মিলছে না, দুটোই। ওকে, হ্যাঁ বলবেন, সেটা রেসপন্স করবেন পরিষ্কার, হ্যাঁ অথবা নাতে। প্রথমে বলি, ওর মীন লগ্ন, মীন রাশি দেবগণ। হ্যাঁ, আপনার জানা আছে তো? ঠিক আছে, জানা আছে। আচ্ছা, এইবার আপনাকে একটা একটা করে বলবো, আপনি সেইগুলোর উত্তর করে যাবেন, বুঝতে পেরেছেন? যেটা যেটা বলবো। আচ্ছা, প্রথমত আপনাকে যেটা বলছি, আপনি যে আপনার জানার বিষয় হলো, আমি প্রথমে বলি, আপনার ছেলে কিন্তু সায়েন্স নিয়ে পড়ার ছেলে নয়, নয় আর্টস, নয় কমার্স। কোনটা? কমার্স নিয়ে পড়েছে। তাই, বেশ, গেল একটা, গেল পাস করেছে, এক এক করে, এক এক করে, কম্পিউটার জানে, এক এক করে। তারপরে কি হলো, হ্যাঁ, এক চাকরি করে, কিন্তু সেই চাকরিটা কিন্তু মনের মতো নয়, ভুল না ঠিক? না, মনের মতো না, না, মনের মতো চাকরিও করে না, কারণ ছন্ন ছাড়া যোগ বলে পড়ে, চাকরি ঠিক মতো হয় না মনের মতো। দ্বিতীয় নম্বর, এগুলো আপনাদের দেখানো উচিত। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা, আপনি জানতে চাইছেন, আরে আমি তো বলবো, আপনি কেন বলছেন? এর বিয়েতে প্রচন্ড বাধা হয়ে রয়েছে, কারণ
কারণ কারণ ওর মধ্যে একটা মাঙ্গলিক দোষ রয়েছে, বুঝতে পেরেছেন? এই মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষটা ভালো, ছেলেদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষটা ভালো নয়। কারণ কি, একটা মেয়ের মাঙ্গলিক দোষ থাকলে সে জীবনে এস্টাবলিশড হতে পারে, আর একটা ছেলের ক্ষেত্রে সে হয় কি তার যতটা পাওয়া উচিত যে কোনো বিষয় সেই অনুপাতে সে পায় না। এবং আপনি ইমিডিয়েট বিয়ে যদি দিতে চান আর দেরি আপনি করবেন না। হ্যাঁ, এখন কিন্তু বিয়ের যোগ পড়ে গেছে ওর, কিন্তু বিয়েটা হচ্ছে না, কারণ হ্যাঁ যোগ পড়ে গেছে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে বিবাহ কারক গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে ওর, আপনার বাড়ির কাছেই কিন্তু বিয়ে হবে, দূরে বিয়ে হবে না ওর, বুঝতে পেরেছেন? বাড়ির কাছেই বিয়ে হবে। আপনি ইমিডিয়েট আপনি কারোর সঙ্গে বিয়ের বাধাটা কাটাবার জন্য চেষ্টা করুন, বিয়ে হয়ে যাবে। সময় এই গ্রহযোগ খণ্ডনের দিন আছে সামনে, এই দিনেই আপনি, আমাদের তো এখন অনলাইনে সব কিছু হচ্ছে, আপনি অনলাইনে কথা বলে নিয়ে আপনি অনলাইনে বিয়ের প্রতিকারগুলো আমাদের পাঠিয়ে দেওয়া হয়, আর দূরে যারা এবং কাছে যারা তাদের হোম ডেলিভারি দেওয়া হয়, বুঝতে পেরেছেন? আপনি যেভাবেই হোক ব্যবস্থা করুন, ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন দিদি, ফোন করেছেন তাও ভালো। ছেলের জন্ম 1976 সালে, মানে অনেকটাই বড় বয়স হয়ে গিয়েছে, প্রায় 43 বছরের ওপর বয়স হয়েছে। তো কাজেই এখনও বিয়ে হয়নি, তার মানে ব্যাপারটা কিন্তু অবশ্যই চিন্তার, আপনার কাছে চিন্তা বলবো না, আপনার কাছে এটা দুশ্চিন্তার। এই কারণের জন্য দিদি এখন প্রেডিকশন করছে, আপনি চট করে বললেন যে ওর কিন্তু বিয়েও হয়নি এখনও, আপনি চিন্তায় রয়েছেন কী করে এই জায়গা থেকে বেরোনো যায়, এটা আপনাকে দিদি বলে দিয়েছেন, স্টেপ আপনাকে নিতে হবে। কে আছেন পরের ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন আপনি? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। কেমন লাগছে দিদির অনুষ্ঠান, কেউ এসেছিলেন কিনা আগে? হ্যাঁ হ্যাঁ, আমার জানাশোনা গেছিলেন, আমি আসিনি। আচ্ছা আচ্ছা, আমি তার কাছেই শুনেছিলাম আর কি। কি ব্যাপারে এসেছিল? কি ব্যাপারে, কি ব্যাপারে এসেছিলেন, কি ব্যাপারে এসেছিলেন? তার মেয়ের বিয়ের ব্যাপারে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, ভালো হয়েছে, ভালো বিয়ে হয়েছে। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। এবার আপনি বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে বলুন যে আজকে আপনি কার সম্পর্কে জানবেন বললেন? আপনার, আমার ছেলের সম্বন্ধে জানবেন। আপনার ছেলে, ছেলের জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ বলবেন, সময় বলবেন, জন্মস্থান বলবেন, পর 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 আস্তে আস্তে ঠান্ডা মাথায়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, কারণ এইগুলো ভুল বললে কিন্তু ওর ছকটাও ভুল বেরোবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। বেশ আস্তে আস্তে বলুন। হ্যাঁ, 1985, আগে তারিখটা, 3rd June, রাত্রি 9:45, 3rd June, 1985, সময় সময় রাত্রি 9:45, রাত্রি 9টা, 9টা কত? 9:45। কোথায় জন্ম? খড়গপুর। হ্যাঁ খড়গপুর। প্রথমে বলবো কর্কট লগ্ন বৃশ্চিক রাশি আপনার জানা আছে? মকর লগ্ন শুনেছিলাম। না, ওর কর্কট লগ্ন বৃশ্চিক রাশি। আপনি যা বলেছেন ডেট অফ বার্থ, আপনি যা বলেছেন সেই সেই তাতেই আমি বলছি। হ্যাঁ, আমি আবার জন্ম বিয়েটা বলছি, বলুন। 1985, হ্যাঁ, 3rd June, 3rd June, মানে 3/6/1900, হ্যাঁ তাই তো আছে, এই তো 3/6/1985, রাত্রি 9:55, রাত্রি 9:55, 45, রাত্রি 9:45, ঠিকই তো আছে, রাত্রি 9:45। জন্মস্থান কোথায়? খড়গপুর। জন্মস্থান হচ্ছে খড়গপুরে তো? আচ্ছা বেশ। হ্যাঁ, তাহলে আপনি ব্যাঙ্গালোর থেকে কথা বলছেন, এটা যেটা আপনি দেখছেন এটা তো কম্পিউটারাইজড হরোস্কোপ, এখানে ইনফরমেশনগুলো যা পুট করবেন সেই অনুযায়ী ছক বেরোবে। হ্যাঁ, এই এই ছকে মানে ভুল হওয়ার সম্ভাবনাটা নেই প্রায় বলতে গেলে। আপনি এর আগে যে ছক থেকে ও রাশি বা লগ্ন জানতেন সেটা কি হাতে করা ছক ছিল? হ্যাঁ ওই জন্যই একটু চেঞ্জেস হতে পারে অনেক সময় ডিগ্রিগতভাবে পার্থক্যের জন্য। দিদি আরেকবার একটু, ওতে বলেছিল মকর লগ্ন বলেছিল। না দিদি আরেকবার দেখছেন, আরেকবার দিদি দেখছেন, আরেকবার পুট করে ইনফরমেশন গুলো 3/6, মকর লগ্ন বৃশ্চিক রাশি, ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা, এইবার আমি বলি
যে একটা একটা করে বলবো, আপনি উত্তর করবেন। হ্যাঁ বলুন। আপ যেটা বলবো আপনি হ্যাঁ হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ 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 বলুন। লাইনে থাকুন, আমি বলি। হ্যাঁ, প্রথমত বলি এই ছক কিন্তু আপনার ছেলের মনোভাবটা হলো স্যাক্রিফাইসপূর্ণ মনোভাব। ও কিন্তু কোনো কিছু ফেলে দিতে চায় না, ভাবে যে এটা রেখে দিই অন্য লোকের কাজে লাগবে, তাই তো? হ্যাঁ। এবং ও ভীষণ ঈশ্বরে বিশ্বাসী, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। কিন্তু ওর যেটা আমি দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, যে ওর চাকরির জায়গাটা ভালো নেই, হয়তো চাকরি নেই ও, এরকমও হতে পারে, ভুল নাটি? হ্যাঁ হ্যাঁ, জবলেস হয়ে গেছে। হ্যাঁ, মানে আগে চাকরি করতো, এখন চাকরি নেই, এরকম ব্যাপার কি? না হ্যাঁ, জবলেস হয়ে গেছে, কবে পাবে চাকরিটা সেটা জানার জন্য। আচ্ছা, তার মানে আগে কিছু করতো, এখন কিছু করছে না আর কি, তাই তো? আপনি এই জায়গাটা ঠিক করুন, এবং ওর কর্মকারক গ্রহ যে কিনা ওকে ভালো কর্ম দেবে, সেই কর্মকারক গ্রহ হলো ভালো অবস্থায় নেই, সে রাহুর দ্বারা আক্রান্ত, বুঝতে পেরেছেন? এবং রবি গ্রহণ যোগে আক্রান্ত, বুধ বুদ্ধিভ্রষ্ট যোগে আক্রান্ত। রবি থেকে কি স্ট্যাটাস ইনক্রিমেন্ট, আপনি যে ভালো জায়গায় থাকবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু ওর মধ্যে নেই, কারণ রবি গ্রহণ যোগে আক্রান্ত হওয়ার জন্য। এবং ওর অর্থকারক গ্রহ বাধা বিপত্তি যোগে আক্রান্ত, এবং কেতুর দ্বারা সে সঙ্গে নিয়ে বসে আছে, যার কারণে ওর অর্থ আসলেও হাতে রাখতে পারতো না আগে যে কাজটা, তাই তো? আগে যে কাজটা করতো তাতে, হ্যাঁ, অর্থের জায়গাটা ভালো ছিল না। হ্যাঁ, তাহলে আপনি ইমিডিয়েট যাতে ওর এই জায়গাগুলো ঠিক হয়, হ্যাঁ, এবং অথচ ও ভালোভাবে থাকতে পছন্দ করে, ভালো খাবো, ভালো পরবো, স্ট্যাটাসটা ভালো রাখতে চায়, কিন্তু আর্থিক কারণে সেটা হয়ে উঠছে না। কাজেই সেই জায়গা যদি ঠিক করতে চান, তাহলে আপনি ইমিডিয়েট এই জায়গাগুলোকে ঠিক করে নেন, তাহলে অবশ্যই ওর চাকরি হবে, চাকরি হবে। এই মাসে কি কোনো চাকরির যোগ আছে? আপ দেখুন, আমার পায়ে ব্যথা, ডাক্তার বাবু পাটা কি ভালো হয়ে যাবে? আরে আপনি ব্যথার ওষুধ খান আগে, তারপরে তো ভালো হওয়া। তাহলে আপনারা এই রকম কাজ করলে তাহলে কি করে হবে বলুন? আপনি ইমিডিয়েট এই জায়গাগুলো ঠিক করুন, নিশ্চয়ই হবে, ঠিক আছে? হ্যাঁ, বিয়ের ক্ষেত্রেও বাধা রয়েছে, বিয়ের ক্ষেত্রেও যে বাধাটা রয়েছে সেই বাধাটাও কিন্তু ঠিক করা দরকার, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যালো হ্যালো, বেশ ধন্যবাদ, উনি নেই ফোনে, যা হোক পরিষ্কার উনি বুঝতে পেরেছেন। এবার আপনি যোগাযোগ করুন, যদি অনেক দূরে থাকেন অনলাইনে করুন, আর কাছাকাছি যদি চেম্বারের আসার মতো সুবিধে বা ব্যবস্থা থাকে আপনার ক্ষেত্রে, যাতে অসুবিধে না হয়, তাহলে আপনি চেম্বারে আসুন। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো হ্যালো, কেটে গেল। আচ্ছা, এইবার আমি বলি কাদের কাদের, যাদের নাকি বৃষ লগ্ন বৃষ রাশি, যাদের নাকি মকর লগ্ন মকর রাশি, যাদের নাকি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, এবং কন্যা লগ্ন কন্যা রাশি, এবং মিথুন লগ্ন মিথুন রাশি, এদের কিন্তু এই বছর পড়াশোনা খারাপ হবে, রেজাল্ট ভালো হবে না। তারা ইমিডিয়েট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তারা কিন্তু এই বিষয়ে সতর্ক হবেন। তারপরে যখন রেজাল্টটা খারাপ হবে, এসে বলবেন দিদি আমার মেয়েটা তো পড়াশোনায় ভালো ছিল কিন্তু রেজাল্টটা আর ভালো হলো না, তখন কিন্তু দিদি কিছু করতে পারবে না, এবং আপনার মাস্টার মশাইও কিছু করতে পারবে না। মাস্টার বলতে পারে না, ভুল হয়ে যায়, কারণ গ্রহ নক্ষত্র যদি সাথ না দেয় মাস্টারমশাই কী করবে? টিচারের কিছু করার থাকে না তখন। আমাকে অনেক টিচার অনেক বলে, এসে দিদি আপনি যা বলেছেন তাই হয়েছে, আমি যাকে বলেছিলাম ভালো হবে তার ভালো হলো না, কিন্তু যাকে বলেছিলেন খারাপ হবে সে ঠিকঠাক করার পর তার রেজাল্টই ভালো। আরেকটা ফোন নিয়ে নেব। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার, স্বাগত। আমি শ্রীরামপুর থেকে প্রতিমা দাস বলছি। বেশ, কার সম্পর্কে জানবেন আজকে? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের জন্ম তারিখ 27/3/1984। 27/3/1984, হ্যাঁ। টাইম বলুন। টাইম হচ্ছে 10:18 চন্দ্রনগর। 10:18 কখন? সকাল 10:18। আচ্ছা, 10:18 চন্দ্রনগর হচ্ছে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, কেউ এসেছিলেন দিদির কাছে আপনার চেনাশোনা বা কে? কেউ আসেনি, কেউ আসেনি, আমরা কেউ যাইনি। রাইট, মানে প্রোগ্রাম দেখি ভালো লাগে।
আপনি টিভিতে দিদির প্রোগ্রাম দেখেছেন এবং মনে হয়েছে যে আপনার আজকে জানতে পারলে ভালো হতো, তাই তো? ভালো হতো, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ দিদি, সঙ্গে থাকবেন, দেখুন কি বলছেন দিদি। মিথুন লগ্ন, মিথুন লগ্ন মকর রাশি দেবগণ, আপনার জানা আছে? না, আমার জানা নেই, আমার দেবগণটা জানা আছে কিন্তু রাশি নক্ষত্রটা জানা নেই। আচ্ছা ঠিক আছে, এবার বলে দিলাম। আচ্ছা, আমি একটা একটা করে বলবো, আপনি উত্তর দেবেন। হ্যাঁ, একটু লাইনে থাকুন। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, আপনার ছেলে চাকরির জায়গাটা মানে ক্যারিয়ারের জায়গাটা ভালো, ভালো চাকরি করে? হ্যাঁ হ্যাঁ ভালো, হ্যাঁ প্রাইভেট কাম কিছু চাকরি ভালো, হ্যাঁ বলেই তো দিলাম আমি। হ্যাঁ, ভালো চাকরি করে। এবং আর যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, যে ওর পারিবারিক জীবনে কিন্তু সমস্যা হবে, হচ্ছে পারিবারিক জীবনে সমস্যা? হ্যাঁ, পারিবারিক জীবনে বলতে ওনার স্ত্রী নিচে নিয়েই সমস্যা হচ্ছে। হ্যাঁ, স্ত্রীকে নিয়ে সমস্যা, তা সেটা তো পারিবারিক জীবনেই সমস্যা। কি হচ্ছে পারিবারিক জীবনে সমস্যা? কি কি হচ্ছে, স্ত্রীকে নিয়ে কি প্রবলেম হচ্ছে? স্ত্রী মানে বিয়ের পর থেকে ওর সঙ্গে একসাথে থাকে না। বিয়ের পর থেকেই থাকে না, মানে খুব কম আছে, আজ আর এলো হয়তো কাল চলে গেল, হয়তো 6 মাস পর কি 3 মাস পর এইরকম। ও মানে রেগুলার ওয়েতে থাকছে না আর কি? না, গন্ডগোলটা গন্ডগোল হচ্ছে সংসারে? হ্যাঁ, সংসারে গন্ডগোল, ও আলাদা থাকতে চায়। কে? স্ত্রী, বৌমা। তার আপনি এখন দেখুন, দুটো কারণের জন্য মানুষ ফোন করতে পারে, এক হচ্ছে সম্পর্ক টিকিয়ে দেওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে ডিভোর্সটা যাতে ভালোভাবে হয়ে যায় সেই ব্যবস্থা করা। আপনি কি চাইছেন? অনেকে আছে দু একদিন গন্ডগোল হলো ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ, আবার অনেকে আছে বছরের পর বছর ডিভোর্সের মামলা টানতে হচ্ছে। বুঝতে পেরেছেন, জটিলতা তৈরি হতে পারে, ছক তাই বলছে। হ্যাঁ, সহজে ডিভোর্সের ছক নয়, আলটিমেটলি ডিভোর্স হবে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি যেটা চাইছেন কি করা যাবে, এটা আবার চেম্বারের ব্যাপার, চেম্বারের ব্যাপার, চেম্বারে আসতে হবে আপনাকে, তখন বলে দেওয়া। মানে একটা কাজ করতে গেলে যেরকম মানুষকে একাধিক ডিপার্টমেন্টে যেতে হয়, ধরুন একটা কাজ করতে বাড়িতে জল আসছে না, আপনাকে প্রথম একটা ডিপার্টমেন্টে গেলেন, তার থেকে আরেক, এটাও ঠিক সেরকম। আপনার ছেলের বিবাহিত জীবন নিয়ে সমস্যা দিদি বলে দিয়েছেন, এরপরে উনি বলছেন যে এখানে ডিভোর্স পেতে গেলে সমস্যা, অর্থাৎ আপনার যে বৌমা বিবাহিত সম্পর্ক সূত্রে যিনি ওনার সঙ্গে এক ছাতের নিচে থাকতে চাইছেন না, তার থেকে ছুটকারা, মানে এটা আইনি ডিফারেন্স তৈরি করাটা সম্ভব নয় চোখে বলছে। এর পরবর্তী যেটা জানতে গেলে সেটা আবার চেম্বারে আসতে হবে, এসে কথা বলতে হবে, অথবা এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে ফোন করে জেনে নিন কি বলছেন দিদি, কোথায় আসলে কি করলে জিনিসটা তাড়াতাড়ি হতে পারবে, বুঝতে পেরেছেন? এটা তো ঠিক নয়, কারণ মনের মিল নেই সম্পর্কের তাহলে কি গুরুত্ব আছে, তাই কি না? মনের মিল নেই, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, নেই তাহলে দুদিন ভালো তিন দিন, তাহলে এই জায়গা থেকে যখন বউ চাইছে দূরে দূরে থাকতে, সেপারেশন হয়ে যাওয়াটা বেটার, কিন্তু সবার ক্ষেত্রে তো হয় না, এ একরকম ডিমান্ড করবো আর একরকম ডিমান্ড করবে, যেটা একটা কনফ্রন্টেশন তৈরি হয়, এটাকে দূর করতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালোভাবে কাটান, ভালো কাটুক, আপনাদের কাছে এটাই চাই। দিদিও ভালো থেকো, তোমাকে নমস্কার, ভালো থেকো, সবাই ভালো থাকো, একদম নমস্কার, সবাই নমস্কার, সবাই ভালো থাকো। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।